প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক পতিত স্বৈরাচারের দোসররা রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়নি জানিয়েছেন প্রেস সচিব তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চার মামলা হাইকোর্টে খারিজ দুদকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের খালাস আট বছরের সাজা বাতিল শেখ হাসিনা সহ 46 জনের ওয়ারেন্ট আইজিপির কাছে জানালেন চিফ প্রসিকিউটর 4 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে শুরু হবে বিচার কাজ বলেছেন আইন উপদেষ্টা ঘূর্ণিঝড় দানা কাল মধ্যরাত নাগাদ আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গে 10 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা 9 জেলার সব স্কুল বন্ধ ঘোষণা দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ পতিত স্বৈরাচারের দোসররা দেশে কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা করলে সবাই মিলে তা প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ফ্যাসিবাদের দোসররা নানাভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সংলাপের অংশ হিসেবে আবারও বৈঠকের পরে সব কথা বলেন বিএনপি নেতারা পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি রোকনুজ্জামানের রিপোর্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যকে কেন্দ্র করে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছে বঙ্গভবন ঘেরাও সহ এই ইস্যুতে দেশব্যাপী আন্দোলনের মধ্যে বুধবার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসাবে প্রধান উপদেষ্টার সাথে আবারও বৈঠকে বসে বিএনপি বুধবার 12টার দিকে আলোচনা শেষে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সাথে আলোচনার বিষয় তুলে ধরেন পতিত স্বৈরাচারের দোসররা যদি কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টির অপপ্রয়াস করে তাহলে আমরা গণতন্ত্রকামী এবং আন্দোলনরত যেসব রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবেই সেটা মোকাবেলা করব নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতের জন্য যে সংস্কার প্রক্রিয়া চলছে সেটা জোরদার করার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে সেই সব সংস্কার দ্রুত করে নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠার আলোচনা আমরা করেছি আমরা দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অন্য সংকটে জনগণ যে কষ্ট পাচ্ছে সেটা দূর করার ব্যাপারে সরকারকে আরও তৎপর এবং আরও কার্যকর ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছে বিএনপির সাথে বৈঠককে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপের অংশ হিসেবে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব রাজনৈতিক দলগুলোর সাথে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যে একটা ডায়ালগ চলমান ডায়ালগ হচ্ছে সেটারই পার্ট ছিল এটা এখন পর্যন্ত আমরা বলতে পারি যে কোনো ধরনের কোনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জি আর আমাদের নেক্সট যদি কোনো ধরনের কোনো ডিসিশন হয় আমরা তো এটা তো জানাই এবং আপনারা খুব ইন ডিউ কোর্স অফ টাইম আপনারা সমস্ত ডিসিশনে জানবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ে মেডিকেল টিম গঠন করাকে রুটিন ওয়ার্ক উল্লেখ করে প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা সম্পূর্ণ সুস্থ আছেন আমরা আপনাদেরকে জানাতে চাই উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন রুকনুজ্জামান বাংলাভিশন ঢাকা 111-এর সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা খারিজ করেছেন হাইকোর্ট এদিকে সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বুধবার তারেক রহমানের আইনজীবীর শুনানি শেষে বিচারপতি এ কে আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ মামলাগুলো বাতিল করেন পরে তারেক রহমানের আইনজীবীরা জানান আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলা সুরাহা করতে চান তারেক রহমান তার বিরুদ্ধে প্রায় 80টির মতো মামলা আছে যা মোকাবেলা করা হবে আইনিভাবেই বিএনপির আইন সম্পাদক বলেন নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব রাজনৈতিক মামলার নিষ্পত্তির পরই তারেক রহমান নিজের মামলা নিষ্পত্তি করার আগ্রহ জানিয়েছেন ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবীরা জানান রাষ্ট্রপতি ইস্যুটি পর্যবেক্ষণ করছে বিএনপি ঘটনা দেখেছে 2003-04 সাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে 111-এ দায়েরকৃত 4টি মামলার কার্যক্রম বাতিল করছেন মহামান্য হাইকোর্ট বাতিল করেছেন এবং এই মামলাগুলো কোনো সময় দেখে ঘটনা দেখেছে 2003-04-05 সাল এবং বেশিরভাগ মামলা ওনার এফআইআর নাম নাই এজাহার নামে নাই 4টা মামলা মহামান্য হাইকোর্ট ডিভিশন কর্তৃক খারিজ হওয়া
প্রমাণ করে তিনি আইনি প্রক্রিয়া সবকিছু মোকাবেলা করতে চান। বাংলাদেশের বিএনপি তথা রাজনৈতিক একটা সর্বশেষ যে মামলাটা থাকবে একজন কর্মীর বিরুদ্ধে, সেই মামলাটা প্রত্যাহার হওয়ার পরে যেন ওনার মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 3-4 নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে তথ্য জানান তিনি। তবে মঙ্গলবার প্রধান বিচারপতির সাথে করা বৈঠক এবং রাষ্ট্রপতি ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান আইন উপদেষ্টা। সংস্কার কাজ পরিদর্শনে তার সাথে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, শেখ হাসিনা সহ 46 জনের গ্রেফতারি পরোয়ানা আইজিপির কাছে পাঠানো হয়েছে। আমরা কাজের অগ্রগতি দেখতে আসছি, খুব ভালোভাবে কাজ আগাচ্ছে। আশা করি ইনশাআল্লাহ এই 3-4 নভেম্বর রোববার যেদিন, সেদিন থেকে এই বিল্ডিংয়ে কাজ শুরু করতে পারবে। আমার গাড়ি আসতে পারো না, এটা নিয়ে কোনো কথা বলবো না ভাই, আমার ব্যস্ত আছি। আমরা এগুলি প্রথমে একটা আদেশ হয়েছে, এইটা তারা যথাসময়ে যথা গুরুত্ব দিয়ে, যেহেতু এটা জাতীয় আকাঙ্ক্ষা, এই যারা পারপিট্রেটার যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে এই বিচারের মুখোমুখি তারা করবেন। এই ব্যাপারে রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, জাতির আকাঙ্ক্ষার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাহায্য করবেন, এটা আমাদের প্রত্যাশা। গ্রেপ্তারি পরোয়ানা আইনের যে বিধান, সেটা হচ্ছে আদালত থেকে সরাসরি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা আইজিপি অফিসে এটা পৌঁছানো হয় এবং তিনি তার বাহিনীর যে অংশকে দিয়ে, যাকে দিয়ে, যে ইউনিটকে দিয়ে এটাকে বাস্তবায়ন করা দরকার সেটা করবেন, এটা তাদের ইন্টারনাল ম্যানেজমেন্টের প্রস্তাব। এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আবেদন করল জামাত ইসলামী। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করেছে দলটি। বুধবার জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারভার আপিল বিভাগে এই রিভিউ আবেদন দায়ের করেন। এর আগে গত 16 অক্টোবর ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে গত আগস্ট মাসে আলাদা রিভিউ আবেদন করেন সুজন সম্পাদক ডক্টর বদুল আলম মজুমদার। সবগুলোর শুনানি একসঙ্গে আগামীকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় দানায় রূপ নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিকে এগুচ্ছে। পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকার অন্তত 10 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে রাজ্যের 9টি জেলার সব স্কুল 4 দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে স্থানীয় সময় বুধবার ভোর 5:30 নিম্নচাপটি ঘূর্ণিঝড় দানায় পরিণত হয়। মঙ্গলবার রাত থেকে ঘণ্টায় 18 কিলোমিটার বেগে এটি উড়িষ্যা ও বাংলাদেশের দিকে এগুচ্ছে। বুধবার সকাল 8টার দিকে ঝড়টির অবস্থান ছিল বাংলাদেশের খেপুপাড়া থেকে 610 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে। দানার গতি প্রকৃতি দেখে আবহাওয়াবিদদের ধারণা, বৃহস্পতিবার রাত বা শুক্রবার সকাল নাগাদ এটি উড়িষ্যার পুরী ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যবর্তী অঞ্চল দিয়ে স্থলভাগে ঢুকতে পারে। আঘাত হানার সময় এর গতি বেগ হতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। দানার গতিপথে থাকা পশ্চিমবঙ্গের 6টি জেলা থেকে 10 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একাধিক টিম, উদ্ধারকারী জাহাজ ও হেলিকপ্টার। খোলা হয়েছে 6,244টি আশ্রয় কেন্দ্র। ঘূর্ণিঝড় দানার প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে 2 নম্বর হুঁশিয়ারির সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে রাজধানী সহ উপকূলের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। দর্শক, আবহাওয়ার খবর জানতে আমরা সরাসরি কথা বলব বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দের সাথে। জাহাঙ্গীর, ঘূর্ণিঝড়ের প্রভাব কেমন দেখছেন? জবাব, বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকা সহ উপকূলীয় অঞ্চলগুলোতে আকাশ মেঘলা দেখা যাচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। আমি যদি আপনাদের কিছু দেখাতে চাই, ঢাকায়ও কিন্তু বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তো আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যেতে পারে, যদিও এটা খুবই প্রাথমিক ধারণা, এর গতিপথ পরিবর্তন হতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশ উপকূল সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে এবং সেই বৃষ্টিপাত রাতের দিকে আরও বাড়তে পারে এবং আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাতে এটি
অতিক্রম করবে বাংলাদেশ উপকূল বলা হচ্ছে। তো আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ঘূর্ণিঝড় কেন্দ্রের মধ্যে 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা জোরো হওয়ার আকারে ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দরকে 1 নম্বর দূরবর্তী সংকেত নামিয়ে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এবং উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকেও এই ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং উপকূলীয় মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য প্রচার প্রচারণা চালানো হচ্ছে, মাইকিং করা হচ্ছে। ঘূর্ণিঝড়টি তো আগামীকাল বৃহস্পতিবার আর মধ্যরাতে এবং শুক্রবারে বাংলাদেশ অতিক্রম করতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন এবং রাতে বৃষ্টিপাত আরও বাড়বে। এই ছিল আবহাওয়ার সবশেষ খবর। পরবর্তী সংবাদে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো ঘূর্ণিঝড় দানার সবশেষ খবরগুলো। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী জাহাঙ্গীর আকন্দের কাছ থেকে। সড়কে ট্রাফিক পুলিশ ফিরলেও তাদের কাজে গতি ফেরেনি, নেই কোনো শৃঙ্খলার বালাই। যেভাবে পারছেন চালাচ্ছেন যানবাহন, ফলে নগরীর যানজট তীব্র আকার ধারণ করছে। সড়কে গতি ফেরাতে পুলিশের সঙ্গে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরাও। আইন মেনে চলার বিষয়ে চালক ও যাত্রীদের সচেতন করেন তারা। ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, তারা এখনও আগের মতো অ্যাকশনে যেতে পারছেন না। এদিকে আইন না মানায় 200+ গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। জরিমানা করা হয়েছে 72 লাখ টাকা। রিপোর্ট করছেন এস এম ফয়েজ। রাজধানীর বিজয় সরণিতে দেখা গেছে নিয়ম ভাঙার চিত্র। বেশিরভাগ মানুষ আইন মানতে নারাজ, যেভাবে পারছেন দায়িত্ব জ্ঞানহীনভাবে চালাচ্ছেন গাড়ি। যানবাহন নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে কাজ করছেন শিক্ষার্থীরা। সড়কে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে চালক ও যাত্রীদের সচেতন করছেন তারা। এর মধ্যে কিছু চালককে উল্টো পথে চলাচল করতে দেখা যায়, এতে সড়কে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ফেসবুকে পোস্ট করি যে আমরা দেশ সংস্কার চাই, বাট আমরা যখন রাস্তায় চলাচল করি, আমরা একটা কেউ রংসে চলে আসতেছে, তাকে বললাম, কিন্তু সে বলতেছে যে ভাইয়া তাড়াহুড়ো আছে, বা অজুহাতটা আমরা অনেক বেশি দিই। তাদের যদি বলি যে এই আইনটা মানেন, তাদের এখন রিপ্লাই এরকমভাবে আসে যে আমরা তো হচ্ছে আগে মানি না, আগে তো এই রুলসগুলো ছিল না, এই রেগুলেশনগুলো ছিল না, এখন কেন মানতে হবে। এত কিছুর পরও পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করতে পেরে খুশি শিক্ষার্থীরা। কুন্ডা একটা রাস্তার মাঝখান দিয়ে নিয়ে আসে, সিগন্যাল অমান্য করে, করার পরে আমাদের ট্রাফিকের সমস্যা হচ্ছে। কাউকে যদি আমরা শিখাতে গিয়ে বা কাউকে জানাতে গিয়ে যদি এরকম অপ্রীতিকর ঘটনাতে শিকার হতে হয়, তাহলে তো এগুলো খুবই দুঃখজনক। আমরা ট্রাফিকেও কাজ করতেছি ওনাদের সাথে সাথে, প্রচুর থ্রেটেরও শিকার হচ্ছি। অনেকে হেলমেট ইউজ করতেছে না, কেউ ফুটপাতে বাইক উঠায় দিচ্ছে। আইন না মানা চালকরা দিচ্ছেন নানা অজুহাত। একটু ব্যস্ততার জন্য করছি, ঠিক হয়নি। আগে বাঁচতে হইব, আগে পেট, তারপরে সেফটি। আমার জায়গায় আমি ঠিক আছি, পিছনের যদি ল্যান্ড বন্ধ হয়, পিছনের ওরা বন্ধ করছে। এখানে যারা যারা আছে আপনার ওইখান থেকে দৌড়া মোটামুটি সবই আপনার রং সাইডেই আছে। আমি আগে চলে গেছিলাম, সেদিন আবার পরে ব্যাগে চলে আসছে। এই গাড়িটা ছিল দেখে আমার মনে করেন একটু এদিকে চলে আসছে। ট্রাফিক রুলস হিসেবে ঠিক না। আমি তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডে অনেক অনিয়ম চলতেছে, আপনারা ওই জায়গায় যান। হেলমেট আনতে যাইতেছে ওর সাথে। না না, ভুল করছি তাই দিয়ে বললাম। ট্রাফিক পুলিশ বলছে সবার সহযোগিতা না পেলে সড়কে শৃঙ্খলা ফেরানো কঠিন। আর শিক্ষার্থীদের পাশে পেয়ে কিছুটা স্বস্তিতে তারা। একটা সিগন্যাল বন্ধ করে ওই সিগন্যালে পুনরায় ঘুরে আসতে দেখা যাচ্ছে ওই সিগন্যালের লোকজন মানে অতিষ্ঠ হয়ে আমাদের গালাগালি পাড়তেছে, খারাপ কথা বলতেছে। মোটরসাইকেলওয়ালারা একটু সুযোগ পাইলেই টান দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। প্রথম দিকে যেটা হয়তো, এখন এটা অনেকটাই কমে গেছে, মানুষ এখন আইনের প্রতি অনেকটাই সচেতন হয়ে গেছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতার কোনো বিকল্প নেই। নিয়ম মানলে অব্যবস্থাপনা কমার পাশাপাশি কমবে যানজট। এস এম ভয়েস, বাংলাভিশন, ঢাকা। ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি সাভারের কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান সহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। ভোররাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গত 5 আগস্ট ধামরাইয়ে ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান পলাতক ছিল।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা আত্মগোপনে চলে যায়। বুধবার ভোর রাতে ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত লুৎফরের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক, পতিত স্বৈরাচারের দোসরা, রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়নি জানিয়েছেন প্রেস সচিব। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চার মামলা হাইকোর্টে খারিজ, দুদকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের খালাস, 8 বছরের সাজা বাতিল। শেখ হাসিনা সহ 46 জনের ওয়ারেন্ট আইজিপির কাছে জানালেন চিফ প্রসিকিউটর, 4 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে শুরু হবে বিচার কাজ বলেছেন আইন উপদেষ্টা। ঘূর্ণিঝড় দানা কাল মধ্যরাত নাগাদ আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গে, 10 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা, 9 জেলার সব স্কুল বন্ধ ঘোষণা। দর্শক ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।